আজ মঙ্গলবার আঠাশে শ্রাবণ দু হাজার চব্বিশ সালের তেরোই অগস্ট কুম্ভরাশি কুম্ভলগ্ন এক এরিয়ার সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নমা হনুমাতে ভয়াভঞ্জনায় সুখম কুরু ফট এটি আপনারা আজ একশো বার জপ করুন সকাল সন্ধ্যা রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে স্লিপ অত্যন্ত উপকৃত হবেন আজ মঙ্গলবার রেড কালারের ড্রেস পরিধান করুন হনুমানজির মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পূজা দিন বা গরিব মানুষদেরকে মুসুর ডাল দান করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম বা আমাদের স্পোর্টস খেলাধুলোর জগৎ রক্ত অর্থাৎ ব্লাড ওরিয়েন্টেড যে কোনো ডিজিজ এগুলির ধারক কারক বাহক গ্রহই কিন্তু মঙ্গল আবার একজন মহিলা চাটে এই মঙ্গলই স্বামী তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গলের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ হনুমানজির নাম জপ করুন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো বা নীল আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক আশ্রয় নিলেই হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থহীন কোনো কাজ করবার আগে আপনার আচরণের প্রতিক্রিয়ার চিন্তা করুন যদি সম্ভব হয় মেজাজের পরিবর্তন করুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র সারাটা দিন অর্থের প্রবাহ তো বজায় থাকবে কিন্তু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির নির্মাণ কার্যের কার্যকেও আজ পিছিয়ে দিন কর্মস্থান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নিজেই গ্রহণ করেন লাভবান হবেন কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো নিজের কেরিয়ারের ব্যাপারে নিজের ডিসিশন নিন হান্ড্রেড পার্সেন্ট লাভান্বিত হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে তবে স্বামী স্ত্রী বিপরোয়া আচার ব্যবহার করলে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে খেয়াল রাখুন আজ কিন্তু পরিবার পরিজন তাদের হিত সাধনে কঠোর কায়িক পরিশ্রম আপনারা করবেন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতদর্শ দ্বারা মেনে চলবে যার কারণে প্রশংসার পাত্রপাত্রী হবেন গৃহের সকল ব্যক্তির পূর্ণ সমর্থন আজ আপনারা অর্জন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে